বাবা এটা কি বাবা বাবা এটা হলো ভূদেব এই ধরনের পুঁথি তো আমি আপনার কাছেই থাকে দেখেছি এটা আমারই পুঁথি কিন্তু এই পুঁথি এখানে এলো কি করে পুঁথি তো আর নিজে নিজে এখানে আসতে পারে না যদি কেউ চুরি করে না এখানে নিয়ে আসে চুরি কিন্তু গুরুদেব কেউ পুঁথি চুরি করতে যাবেই বা কেন যেতেই পারে যদি কারো কোনো অসৎ উদ্দেশ্য সাধন করার থাকে কামিনী কি হয়েছে তোমার কামিনীর শরীরটা বোধহয় ভালো নেই আমি আমি ওকে মহলের অন্দরে নিয়ে যাচ্ছি হ্যাঁ যাও এসো 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 এদের ভাবগতিক আমার ঠিক ভালো লাগছে না নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে কিন্তু সেটা কি এত চেষ্টা করেও আবার সব বিফলে চলে গেল না আমি পদিনীর কাছে হারতে চাই না আমি আমি আর হারতে চাই না আমি কিছুতেই হারতে চাই না শান্ত হও কামিনী শান্ত শান্ত আমার গর্ভে কন্যা সন্তান চাই কন্যা সন্তানই চাই চাঁদ কখন যে উঠবে আমার ছেড়ে তোর শুইছে না
আসুন মনিবার, আসুন। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, ওনাদের মধ্যে এখনই কোনো সন্তান আগমনের লক্ষণ তো আমি দেখতে পাইনি। বৈদ্য তো ঠিকই বলছেন, তাহলে কি সন্ন্যাসী ঠাকুরের গণনায় কোনো ভুল আছে? সময় তো হয়নি এখনো। কত সময় অসময়ের হিসেব আমি বুঝি না।
আমার সন্তানকে এক্ষুনি পৃথিবীতে আনার ব্যবস্থা করো, অগ্রিমে সন্তান আসার আগে। কিন্তু কিভাবে? যেভাবেই হোক। আমরা তো সকলেই একটা শিশুর কান্না শুনেছিলাম, তারপরে দেখলাম আপনি আপনার শিশু কন্যাকে নিয়ে বেরিয়ে এলেন। আসলে আমার কন্যা জন্ম মুহূর্তে স্থির ছিল, তাই একবার ভেবেছিলাম আমি হয়তো সুস্থ কন্যা সন্তানের জন্ম দিতে পারিনি। কিন্তু তারপরই ও কেঁদে উঠল মৃদু স্বরে। তখন বুঝলাম সব ঠিক আছে, তাই হয়তো আপনারা বাইরে থেকে ওর কান্নার আওয়াজ পাননি। সবই প্রভুর ইচ্ছে। আমার এসব ঠিক লাগছে না, কোথাও নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কিন্তু মণিবর, দুই কন্যায় যদি একই সময়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে কি আদৌ বোঝা সম্ভব যে এই দুই কন্যার মধ্যে কে সে বিশেষ কন্যা? সম্ভব মহারাজ, সম্ভব। এদের দুজনের মধ্যে কে মহাপদ্মের রক্ষক তাই মহাপদ্ম নিজেই চিনিয়ে দেবে। আর আজ রাতের মধ্যেই তাকে আপনি পেয়েও যাবেন। আজ রাতে আমি আবার ফিরে আসবো। আজ
আমি খুব খুশি বদ্দিনি। আজ তুমি আমায় খুব আনন্দ দিয়েছো। তুমি দেখো আমাদের সন্তান পৃথিবীর সব সুখ পাবে। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর কি বললেন? এখনো তো কিছুই মীমাংসা করে উঠতে পারেনি দুজনের মধ্যে কে হবে সেই শিশু, কারণ কামিনীর সন্তানও একই সময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ও মা, তাই নাকি? বাহ, এ তো খুব ভালো কথা। আমাদের দুই বোনের সন্তানই যে ভালোই ভালোই সুস্থভাবে পৃথিবীর আলো দেখেছে এটাই তো অনেক, বলো। হ্যাঁ, কিন্তু তবুও। কোনো কিন্তু নয় রানুজয়, এরপর যা হবে বুঝতে হবে সব ঈশ্বরের ইচ্ছায়। পদ্মিনী আসুন, রানীমা আসুন। থাক, তোমায় উঠতে হবে না। আজ আমাদের খুব আনন্দের দিন। আজ এই রাজপ্রাসাদে একসঙ্গে দুজন নতুন অতিথি এসেছে, তাই আমরা উপহার নিয়ে ওকে আশীর্বাদ করতে এলাম। কাঞ্চন, এদিকে এসো। এই তো, ওঠো। ও হচ্ছে তোমার নতুন বন্ধু, তোমার খেলার সঙ্গী। ও কিন্তু আজ থেকে রাজপ্রাসাদেই থাকবে আমাদের সঙ্গে। ও আমার বন্ধু, ও আমার সাথে সবসময় থাকবে। নিশ্চয় থাকবে। আচ্ছা কাঞ্চন, এবার কি নতুন খেলার সঙ্গী পেয়ে আমাকে ভুলে যাবে তুমি? তোমরা আমাদের সাথে চলো। পদ্মিনী, তুমি বিশ্রাম করো। এসো কাঞ্চন। কাঞ্চন এসো। রানীমা, দেখেছেন এখন থেকে কেমন বেঁধে বেঁধে রয়েছে দুজনে? এদের আলাদা করা সহজ নয় দেখছি। সবই প্রভুর ইচ্ছে কামিনী। আজ সত্যি তুমি অসাধ্য সাধন করেছ। এই মহাতিথিতে আমাদের কন্যা সন্তান জন্ম দিয়ে আমাদের দুজনেরই স্বপ্ন পূরণ করেছ তুমি। এখনই অত খুশি হওয়ার কোনো কারণ নেই। এখনো জানা যায়নি দুই শিশুর মধ্যে পদ্মের রক্ষক কে। সে মীমাংসা আজ রাতে হয়ে যাবে কামিনী। সন্ন্যাসী তো বললেনই যে পদ্ম নিজে চিনে নেবে তার রক্ষক কে। সেটাই তো ভয়। তার মানে কি ব্যাপার বলো তো? আমি ছল করেছি। আমাদের সন্তান আসলে মহাতিথি প্রেরণের পর জন্মগ্রহণ করেছে। এক বিশেষ ধরনের ওষুধ খাই আমি, আর তাতেই আমার সময়ের আগে প্রসব যন্ত্রণা শুরু হয়। সময়ের
আগেই আমার সন্তান জন্মগ্রহণ করে। আমি বুঝতে পারছি না রাতে ওই সন্ন্যাসী কি করতে চলেছেন, আর আমরাই বা এই বিপদ থেকে কিভাবে পার পাব। কোন বিপদের কথা আশঙ্কা করছো তোমরা? আসুন মহারাজ, আসুন আসুন। আমরা আসলে মানে আসলে মহারাজ আজ প্রাসাদে এত আনন্দ এত খুশি, আমাদের ভয় করছিল যে আবার না কোনো বিপদ আমাদের জীবনে আসে। এটা বিপদের কথা চিন্তা করার সময় নয় কামিনী, এটা তো আনন্দ করার সময়। কি প্রথাদিত্য? মহারাজ সব সময় সঠিক বলে। কই দেখি দেখি। আবার এসবের কি প্রয়োজন ছিল মহারাজ? প্রথাদিত্য, তোমরা হলে আমার পরম বন্ধু, আমার আত্মীয় সম। তোমাদের সন্তান তো আমারও সন্তানের মতো, তাই না? তাই এই সামান্য উপহার তো প্রাপ্য বটে, তাই না? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, রাখো রাখো। এই সামান্য উপহার নয় মহারাজ, আমার মেয়ে গোটা রাজ্যটাই পাবে। এই সব কিছু আমার মেয়ের হবে, অপেক্ষা শুধু সময়ের। আচ্ছা এবার আমি আসি। আসি। ও হ্যাঁ, তোমরা কিন্তু তৈরি থেকো, যে কোনো সময় সন্ন্যাসী ঠাকুর এসে যেতে পারে। সন্ন্যাসী ঠাকুর আর তার পদ্ম যদি পদ্মিনীর মেয়েকে রক্ষক হিসেবে বেছে নেয়, আমার সমস্ত স্বপ্ন চুরমার করে দিয়ে তোমায় আমি শান্তিতে ঘুমোতে দেব না, দেব না উর্মি। আজই তোমায় চিরদিনের মতো বিদায় দেবো।